Being a round of applause for you guys. So top 10 হলো চুজ করা হবে, বাট অবভিয়াসলি 10 এর বাইরেও তোমাদের যারা যারা আইডিয়াস আছে, কিছু অনারেবল মেনশনস আছে, তো ওদের আইডিয়াস আমার খুব ভালো লাগছে। তো প্রথমে ফার্স্ট থেকে শুরু করবো নাকি 10 থেকে? 10 থেকে না না, টপ 1 থেকে শুরু করি। কেমন? আমি আমার মনে হয় যেটা যে তোমাদের জন্য বলতেছি 1 2 3, টপ 1 2 3 যে আছে, টপ 1 2 3 যে আছে, সে একটু এদিকে এসে জাস্ট তার আইডিয়াটা একটু শেয়ার করবে, ঠিক আছে? তারপর বাকি কেউ যদি শেয়ার করতে চাও, ইউর মোস্ট ওয়েলকাম, সমস্যা নেই, বাট সময় যেহেতু কম, তো টপ 3 জন আই থিঙ্ক দে আর্ন দিস। হোয়াট ডু ইউ গাইজ সে? গাইজ হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স করো। এরকম আচ্ছা, আমি নাম জানি না, হ্যাঁ, তো আমি ইমেল বলবো, ইমেল বললে দাঁড়ায় যাবে, ঠিক আছে? আমি গ্রামে থাকি, গ্রামে থাকা অবস্থায় আমার পরিবার হচ্ছে কৃষি পরিবার। আমি একটা জিনিস সবসময় দেখি যে এলাকাতে যারা থাকে তারা সমস্যা ফেস করে থাকে, এবং সেটা হচ্ছে স্থানীয় প্রশাসনিক সমস্যা, যেটা বা স্থানীয় যে সমস্ত সমস্যাগুলো হয় এগুলো সমাধান করতে পারে না, বা এগুলো সমাধান কিভাবে হতে পারে, বা এতটাই আমি প্রকাশ করতে পারতেছি না, মেনলি এরকম হচ্ছে যে তারা এই সমস্যাগুলো কিভাবে সমাধান পেতে থাকবে, পাবে অথবা কারো কাছে সমাধান পাবে, তার জন্য একটা অ্যাপ নিয়ে আমি ভাবতেছিলাম। সেটা হতে পারে যে সেখানকার ট্রাফিক সিস্টেম থাকবে, বা সেখানকার যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো একটা ছবি আকারে, অথবা যে রোড ম্যাপটা যেটা থাকবে সেটা একটা ছবি তুলবে, সেটা ইয়া করবে অ্যাপের মাধ্যমে, তারা আপডেট করে দিবে, এবং এটা নিয়ে যে তদন্ত কমিটি থাকবে বা এটা নিয়ে যারা কাজ করবে তারা এই সমস্যাগুলো অবজার্ভ করবে এবং সেটা সমাধানে কাজ করবে, এবং এদের নিয়ে একটা টিম থাকবে যারা এলাকা ভিত্তিক সরকার ব্যবস্থার মাধ্যমে এদের সমাধান দিবে। এরকম একটা বিষয় নিয়ে আমি পরিকল্পনা করতেছিলাম, আর এটা হুট করেই আমার মাথায় আসছে, তার জন্য আমি বিস্তারিত গুছাই দিতে পারিনি, খুবই অল্প কিছু ক্লিপের মাধ্যমে আমি প্রকাশ করেছিলাম। Thank you.